Assalamualaikum warahmatullahi wabarakatuh. Me and my friend are Mahmur, Philippine. Amra ekshathe ei kaj kori. So, amra jacchi ajke umra korte. To eta hocche ala Mahmur Eastland is park. Park name King Abdullah Park. So, you see here ratro baje ekhon 2:30. Ajke weather ta shei onek sundor. আর এটা হচ্ছে কিং আবদুল্লাহ পার্ক মক্কায়। আমরা আছি মক্কায়। সো এই যে আমার আমার সাথে এটা আমার হারামের কাপড়। আমি আর আমার ফিলিপিনি বন্ধু মিলে যাচ্ছি। অনেক সুন্দর। আদা মামুর টেক পিকচার হিয়ার। আজকে যাইতেছি ওমরা করতে আসছি, কাবা শরীফের ভিতরের দিকে যাচ্ছি। এটা হচ্ছে আমার বন্ধু মামুর। আমরা আছি পিছনে চার পাঁচজন। আমরা আসছি মোটামুটি আটজন, সবাই ফিলিপিনি, আমি একলা বাংলাদেশি। ওরা কি কী বলে না বলে আমি কিছুই বুঝতেছি না। শুধু ইংলিশ বলে বলবি, আর বাকি কিছুই বুঝতেছি না। আমরা এখন গেট নাম্বার 3 দিয়ে ঢুকবো। জোতাটা খুলে নিছি। বিসমিল্লাহ। কইছো পিতা চলো ইয়া ইয়া মাফি পুত মাই স্যান্ডেল বাদিন বাদিন উইলস উইলস রে মামু। হ্যাঁ উইলস মি মাফি পুতিনি না বাট উই মাফি কাম ব্যাক হিয়ার মেবি উই মাফি কাম ব্যাক হিয়ার উই গো অ্যানাদার 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 গেট উই উইল সি অ্যানাদার গেট Mami, but just hand take that. Me before same same. I put here then lost. But me again Bangladesh. Yeah. This one bring. My mom give my mama. This is my favorite shoe. This is my favorite shoe. We are going there. Ah, এটা হচ্ছে আমরা এসে পড়ছি এখন। এটার ভিতরে এই যে দেখেন, এটা হচ্ছে টয়লেট। এটা হচ্ছে গেট নাম্বার হচ্ছে 3 নাম্বার টয়লেট, সরি। ওখানে দেখাইতেছে, এখান থেকে যাবো আমরা। তারপর নিচে নামবো, নিচে নামবো। এইখান থেকে কাবা শরীফটা দেখা যায়। বাট ওই যে গেটগুলো আছে সোনালি রঙের গেট না, ওইটা হচ্ছে আপনার করিডোরের মতো। ওইটা থেকে কিছু সোজা এখান থেকে আমি দেখতে পাচ্ছি। এখান থেকে যায় এই যে জমজমের পানি টানি খাইতেছে মানুষজন। মাশাল্লাহ। আমরা আইসা পড়ছি এখানে। আমরা এইখান থেকে নামবো। এই যে ইয়ে আছে, লিফট আছে। লিফট থেকে নামলে পরে এই লিফট থেকে নামলে পরে এই যে আরও একটা ধাপ নামা লাগবে। আরও একটা লিফট আছে, ওইটা নামলে পরে আমরা একবারে কাবা শরীফের সামনে চলে যাবো নাকি? না না না, এই যে আসে করছি। আর লিফট নাই, ওই যে মানুষজন তাওয়াফ করতেছে। মাশাআল্লাহ সুবহানাল্লাহ। এই যে কাবা শরীফ দেখা যাইতেছে, এই যে কাবা শরীফ একবারে সামনে। আর এইখানে মূলত সিরিয়ার মহিলা এবং সিরিয়ার মানুষজনরা বেশি দেখা যায়। দেখা যায় যে সিরিয়ার অ্যান্ড ইন্দোনেশিয়ান, সিরিয়ান অ্যান্ড ইন্দোনেশিয়ান মানুষ ম্যাক্সিমাম বেশি। ফিলিপিনিও আছে, বাট ম্যাক্সিমাম মানুষ বা ম্যাক্সিমাম যে বয়স্ক মহিলারা আছে এরা বেশিরভাগ হচ্ছে সিরিয়ার। মাশাআল্লাহ। এটা হচ্ছে কাবা শরীফ, যারা প্রথমবার দেখতেছেন এইভাবে। হ্যাঁ, সবাই একটু দোয়া করবেন আমার জন্য এবং আমার বাবা অসুস্থ, তার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন তাকে সুস্থতা দান করে দেয়। ওর নাম হচ্ছে জশ। আর আমরা অনেকেই আছি, এই একজন আছে, ওই একজন আছে, এই একজন আছে, এই একজন আছে। এই মাত্র ফজরের নামাজ শেষ করলাম, বাহিরে। আমরা এদিকে ভিতরে আসতে পারিনি, জামা শুরু হয়ে গেছিল। এক রেকাত করছি, বাদ বাকি এক রেকাত নিজে নিজে করছি। এখন দুই রেকাত নামাজ পড়বো, দুই রেকাত নামাজ পড়ার পরে আবার দেখা হবে। অনেকক্ষণ পর আসলাম। তো আমাদের তৃতীয় চক্কর চলতে আছে যে কাবা শরীফ। এই যে ক্লক টাওয়ার, আমার যারা পাশে আছে। কাবা শরীফে মূলত পরিষ্কার রাখা হয় সবসময় এইভাবে, এই যে একটু ব্যারিকেড দিয়ে এইভাবে পরিষ্কার রাখে। পরিষ্কার করতে কেমন হয়েছে
যে গ্রিন লাইটটা দেখতে পাইতেছেন এই গ্রিন লাইটের এখান থেকে চক্কর শুরু করতে হয় এখানে মূলত প্রচুর এই জাহাজটা হাত জায়গায় এখানে এখান থেকে শুরু করতে হয় এই যে এই কোণা থেকে শুরু করে এই কোণা থেকে শুরু করে এই লাইট বরাবর একদম লাইটের সাথে সাথে থেকে শুরু করে আমাদের উমরা করা শেষ এখন আমরা এই যে বেরোই যাচ্ছি দোতলায় আসতেছি দোতলা থেকে আমরা যাব এখন সাফা মারওয়ায় সাই করতে সাই মানে দৌড় দৌড় করার মতো আর কি হ্যাঁ তাওয়াফ দুই রাকাত প্রেয়ার এরিয়া তাও শেষে এখানে আর কি দুই রাকাত প্রেয়ার নামাজ করে এই বরাবর এই যে এটা মাহমুদ এটা মাহমুদের ফ্রেন্ড আমরা সবাই হচ্ছে মাহমুদের ফ্রেন্ড আমি হচ্ছি শুধু মাহমুদের ফ্রেন্ড একা আমাদের সাথে সবাই সাথে মাহমুদের পরিচয় এইখান থেকে এই যে মক্কা শরীফ দেখা যায় উপর থেকে আরও ভালো দেখা যায় মোটামুটি আরও সুন্দর লাগে উপর থেকে মানে মানুষজন যখন তাও করে সেগুলো তো একদম সরাসরি দেখা যায় আর এই এরিয়াটা অনেক বড় অনেক বড় মানুষ উপর থেকে তাও করে মানে ভিতরে যারা যারা আছে না কিছু মানুষ আছে যেরকম এটা হাঁটতে পারে না বা অসুস্থ প্রতিবন্ধী বা বাচ্চা নিয়ে আর কি যারা বাচ্চা নিয়ে আসে বাচ্চা নিয়ে তো ওইভাবে হাঁটা যায় না সো তাদের জন্য এই ব্যবস্থা যে হুইল চেয়ার আছে হুইল চেয়ারে করে এই যে দোতলা থেকে তারা সাতচক্কর দেয় এবং কিছু মানুষ আছে যারা টাকার বিনিময়ে বা কিছু হাদিয়ার বিনিময়ে আর কি হ্যাঁ এই যে হুইল চেয়ারগুলো ঠেলে তাদেরকে সাতচক্কর বা তাও অফ করাই দেয় হ্যাঁ এই যে এখান থেকে আরও সুন্দর দেখা যায় এরপরে আমরা যাবো একটা পাহাড় আছে এখানে অনেক বড় একটু দূরে মনে হয় আমি জানি না সঠিক সবাই বলছে এর জন্য আর কি ওনারা সবাই যাবেন তো আমি ওনাদের সাথে যাবো হ্যাঁ আমরা এখন যাইতেছি আপাতত সাফা মারওয়ায় এই যে সাফা মারওয়ায় ঢুকেছি এখান থেকে ঢুকবো ঢুকে কিষানে যেতে হবে কিষান থেকে আমরা শুরু করবো আমাদের প্রথম রাউন্ড একবার দুইবার করে এভাবে সাতবার যেতে হয় এই যে সাফা মারওয়ার আমরা এখন শুরু করবো এই যে গ্রিন লাইট আছে এই এটার পর থেকে আমরা শুরু করবো আমাদের প্রথম রাউন্ড হবে ওই পাশ থেকে আমরা ওদিকে যাবো ওইদিকে যাওয়ার পরে আমরা আর কি এক রাউন্ড হবে পরে আবার দ্বিতীয়বার যখন আমরা ওই পার থেকে এদিকে আসবো এই পারে তো এই পারে আমাদের দ্বিতীয় রাউন্ড হবে এইভাবে করে সাতবার আর হচ্ছে এই যে গ্রিন লাইট দেখা যাইতেছে উপরে এই জায়গাটায় হয়তো মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই জায়গাটা আর কি দৌড়াদৌড়ি করছিলেন এর জন্য আর কি পুরুষদের দৌড় দিতে হয় বাধ্যতামূলক ওই ফার্স্ট টাইম উই হিয়ার এইখানে আর কি সবাই একটু দৌড়াদৌড়ি করে কারণ গ্রিন লাইটে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড় দিছিলেন ইব্রাহিম নবীকে রাখার পরে পানি পাইতেছিল না এর জন্য নাকি আমি সঠিক জানি না আল্লাহ ভুল হইলে আমাকে মাফ করে দিবেন এটা হচ্ছে সাফা স্টার্ট এখান থেকে স্টার্ট হয় উই যে লেখা আছে সাফা স্টার্ট আসসালামু আলাইকুম আমরা এখন যাইতেছি কলক টাওয়ারের সেই একটু কততলা বিল্ডিং এই বিল্ডিংয়ের এই একটা পাশের গেট দিয়ে উঠছি লিফ্টে উঠতেছি যাইতেছি এইখানে নাকি খাবার দাবার আছে মার্কেট আছে অনেক সুপার মার্কেট আর কি সব কিছুই পাওয়া যায় আর কি এখানে মোটামুটি বলতে গেলে একটা সিটির মতো আমরা আসছি একটা সাইডে ওই সিটটায় যাইনি আর একটা সাইডে আসছি বাইরে সেই রকমের সুন্দর এটা হচ্ছে মেসাজের মাসিন মেসাজ এটা রেস্টুরেন্ট কোনজন নিচে জোশ খাবার দেখতেছে কী কেনা যায় এগুলো দেখতেছে কেমন আছো
Borisal balawasi. Borisal. Aiyoa, perfect. Borisal. Balawasi. Aiyoa, Bangladesh. Bangladesh. Aiyoa, Bangladesh. Amra dei flor ta te ashte eta mulo te sob kichu ni shudhu khabar ekdam khabar ekdam khabar ekdam chop khabar er dokan dui side e khabar er dokan shadabad pakasana keta ni tam chicken chop damadami kortechi koto taka kiyo koto খাবার দামাদামি করতেছে খাবার কিনবে এখান থেকে হয়তো জানি না আসলে তারা কি করে দামাদামি করতে এখন এখান থেকে চারটা রাইস দিয়েছে এটা হচ্ছে সাদা ভাত এটা হচ্ছে খেতার মতো এটা হচ্ছে ভাত আরেকটা জাতি ভাত আর এখান থেকে চারটা চিকেন নিয়েছে আমরা শেষ করে এখন আমরা সবাই ট্যাক্সি করে রওনা দিচ্ছি সবাই একসাথে হয়েছিলাম যেখানে সেখানে আমরা যাবো যাওয়ার পরে চলে যাবো আজকে অনেকটাই ক্লান্ত কারণ হচ্ছে প্রথমত কালকে তিনটায় ঘুম থেকে উঠছি দুপুর আর সরি দুইটায় ঘুম থেকে ওঠার পরে এরপরে খাবার দাবার খেয়ে তারপর ডিউটিতে গেলাম ডিউটি থেকে আর 9 ঘন্টা ডিউটির পরে রাত 1:30টায় আসছি বাসায় বাসায় এসে খাওয়া দাওয়া করে তারপর আবার এদিকে বের হয়েছি তো রাত 1:30টা থেকে এই পর্যন্ত কোনো ঘুম নেই কালকে থেকে আজকে এই পর্যন্ত কোনো ঘুম নেই শরীরটা অনেক ক্লান্ত তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আমার জন্য সবার জন্য দোয়া রইল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ